এখানে সকাল এত অম্ল ছিল না, এখানে রাত এত নিঠুর ছিল না, খুব সহজেই সব অচেনা হয়ে যায়। তাই জীর্ণ এই শহরে এখন তোমাকে খুঁজে পাওয়া দেয়। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, রঙিন স্বপ্নগুলো বৃষ্টির প্রবল দাপটে ধুয়ে মুছে গেল। প্রিয় ফরম্যাটে এবার বিশ্বকাপটা ঘরে আনবেন তামিম ইকবাল খান, স্বপ্ন দেখিয়ে এই অধিনায়কের প্রস্থান। বয়সের ভার নয়, মনের ভারেই নুয়ে গেলেন আমাদের খান সাহেব। ক্যাপ্টেন তো দলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন, অভিমানী ক্যাপ্টেনকে এখন কে ফেরাবেন? গেল বছর 17 জুলাই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে তামিমের অবসর। সামনে ছিল টি-20 বিশ্বকাপ, তবুও তিনি ছিলেন তার সিদ্ধান্তে অনর। বছর ঘুরে আবারও এসেছে জুলাই, ওডিআই আর টেস্ট থেকে তামিম নিলেন বিদায়, আরও একটা বিশ্বকাপ খেলতে হবে তাকে ছাড়াই। 32-এ টি-20-তে রনি তালুকদারের ফেরা, 33-এ তামিমের চলে যাওয়া, সিনিয়রদের টপকে অবসরের দিকে সিনিয়র বনে গেলেন তামিম। খেলে যাচ্ছেন 37-এর মাহমুদুল্লাহ আর 36-এর মুশফিক সাকিব। 34-এ তামিমের অবসর, বয়স্ক প্লেয়ার হিসেবে 40 বছর 283 দিন বয়সে জাহাঙ্গীর শাহ ওডিআই ফরম্যাটে শেষ করেছিলেন নিজের ক্যারিয়ার। বয়সের হিসেব নিকেশে তামিমের হাতে ছিল আরো অনেকটা সময়। ইংল্যান্ডের উইলফ্রেড রডস টেস্ট থেকে অবসর নিয়েছিলেন 52 বছর 165 দিন বয়সে। অন্যদিকে ইংলিশ জেমস সাউদার্টন সাদা পোশাকে মাঠে নামার সুযোগ পান 47 বছর 119 দিনে। 50 ওভারের ফরম্যাট থেকে ডাচ প্লেয়ার নোলান ক্লার্ক অবসর নেন 47 বছর 257 দিনে। বয়োজ্যেষ্ঠ প্লেয়ার হিসেবে 47 বছর 240 দিন বয়সে অভিষেকের রেকর্ডটাও আছে তারই অধীনে। তুরস্কের প্লেয়ার ছিলেন ওসমান গোকার, 59 বছর 181 দিনে তার টি-20-তে অভিষেক, একই দিনে বয়স্ক প্লেয়ার হিসেবে নিয়েছেন অবসরও। তামিমের ফিরে আসার কিঞ্চিত আশা জেগে আছে ক্রিকেট প্রেমীদের মনে, ক্যাপ্টেন ফিরে আসুক অভিমান ভুলে সুখের মলাতে। রুকাইয়া রাত্রি, 71